আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে, আর আজকে না কোনো রান্নার রেসিপি না কোনো ব্লগ। আজকে হচ্ছে বাড়িতে থাকা বিভিন্ন উপাদান দিয়ে আমরা কি করে বাড়িতেই ফেসিয়াল করতে পারি এবং বিউটি পার্লারের মতো স্কিন পেতে পারি সেটাই দেখাবো। তার জন্য আজকে আমাদের ফার্স্ট স্টেপ ক্লিনজার, এর জন্য লাগবে কাঁচা দুধ আর লেবুর রস। এখানে আমরা একটা বাটিতে 5-6 চামচ, মানে যার যতটুকু লাগবে, এক র মিল্ক নিয়ে নিলাম, আর এর মধ্যে 4 থেকে 5 ফোঁটা লেবুর রস দেব। আমরা তো জানি কাঁচা দুধ আমাদের স্কিন টোনার হিসাবে কাজ করে, স্কিনকে ক্লিন করতে সাহায্য করে, আর লেবু তো আমাদের যাদের অ্যাকনির প্রবলেম আছে সেগুলো সারাতে সাহায্য করে, আর আমার মতো যাদের অয়েলি স্কিন তাদের জন্য লেবুর রস খুব ভালো কাজ করে। আর এর মধ্যে এছাড়াও ভিটামিন সি আছে, যেটা আমাদের ত্বকের জন্য খুবই ভালো। দুধ আর লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিয়ে এইরকম একটা মানে পাতলা কাপড় দিয়ে আমাদের মুখের চারপাশে লাগিয়ে দিতে হবে। এরপর 5 থেকে 10 মিনিট এটা রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর চলে আসছি সেকেন্ড স্টেপ, যার নাম ফেসিয়াল স্ক্রাব। এর জন্য লাগছে রাইস ফ্লাওয়ার, হানি আর রোজ ওয়াটার। আমরা তো জানি রাইস ফ্লাওয়ার আমাদের স্কিনকে লাইটেনিং করতে, হোয়াইটেনিং করতে এবং ইউভি রেড থেকে বাঁচাতে সাহায্য করে। এছাড়া মধু আমাদের পোর ক্লিনজার হিসাবে আর স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে, আর রোজ ওয়াটার আমাদের স্কিন টাইট করতে এবং ব্রাইটনেস ইনক্রিজ করতে সাহায্য করে। এই যে এখানে একটা বাটিতে আমি রাইস ফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি হানি, আর এখন দেব রোজ ওয়াটার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার মিশ্রণটা একটু বেশি টাইট মনে হচ্ছিলো, এর জন্য আমি আর একটু সামান্য পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটি আবারও সেই আগের মতো আমাদের মুখের চারপাশে ভালোভাবে লাগিয়ে দিতে হবে, এবং এটা মানে ওয়েট করতে হবে ততক্ষণ যে একটা আমাদের মুখে টান টান ভাব আসবে, মনে হবে যে স্কিনগুলো টানছে, ততক্ষণ ওয়েট করতে হবে। কিন্তু পুরো মুখে যখন পুরো মিশ্রণটা দেওয়া হয়ে যাবে, তারপর আমাদের দু হাত দিয়ে ভালো করে স্ক্রাবের মতো স্ক্রাবিং করে নিতে হবে ফেসটাকে, দিয়ে তারপর ওয়েট করতে হবে যে আমাদের ফেসটা কখন টান টান অনুভব করছে, আর তারপর আবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর আমাদের থার্ড স্টেপ ম্যাসাজ ক্রিম, এর জন্য লাগবে কাঁচা হলুদ, বেসন আর হলুদের গুঁড়ো। আমরা সবাই জানি বেসন আমাদের স্কিনের ন্যাচারাল রেডিয়েন্স রিস্টোর করতে সাহায্য করে এবং স্কিন থেকে অয়েল দূর করতে সাহায্য করে, আর হলুদ ডাল স্কিন ন্যাচারাল করতে সাহায্য করে এবং ডার্ক সার্কেল রিডিউস করে। র মিল্কের গুণাবলী তো আমরা আগেই জানলাম। এই যে বাটিতে হলুদ গুঁড়ো, বেসন আর কাঁচা দুধের একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এটা ভালো করে মেশানোর পরে যে এরকম দেখতে হবে। এখন এটাকে আবারও পুরো ফেসের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই প্রতিবার ফেস ধোয়ার পর ফেসটাকে ভালো করে মুছে নিতে হবে যাতে জল না থাকে, আর এটা দিয়েই আবারও সেরকম ম্যাসাজ করে নিতে হবে, আর ওয়েট করতে হবে ততক্ষণ যতক্ষণ না এটা পুরো মুখে শুকিয়ে যায়। আর পুরো মুখ শুকিয়ে যাওয়ার পর ভালোভাবে আবার জল দিয়ে ধুয়ে নিয়ে মুছে নিতে হবে। এবার দেখা যাক ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপ হলো ফেসিয়াল প্যাক, এর জন্য লাগছে রাইপ বানানা, হানি অ্যান্ড অলিভ অয়েল। আমরা জানি রাইপ বানানার মধ্যে ভিটামিন সি, ভিটামিন B6, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম আরও অনেক কিছু রয়েছে, যা আমাদের স্কিন ড্যামেজ থেকে রক্ষা করে এবং অ্যাকনে, রিঙ্কেলস এসব বিভিন্ন সমস্যার থেকে দূরে রাখে। আর অলিভ অয়েল আমাদের এক্সট্রা ময়েশ্চারাইজেশন হিসেবে কাজ করে, এছাড়াও ড্রাই স্কিনের জন্য এটা খুবই উপকারী। আর এর আরও একটা কাজ হলো এটা মেকআপ রিমুভাল হিসেবে খুবই ভালো কাজ করে। এই যে আমার মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে গেল, এখন এটাও আবার মুখের চারপাশে ভালো করে লাগিয়ে দিতে হবে। আর এটা শুকোনোর কোনো ব্যাপার নেই, কারণ এটা শুকোবে না, এটা আমাদের 10 থেকে 15 মিনিট রেখে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর সব কিছুর পর যাকে দিয়ে দেওয়া হলো তার লাস্ট রিয়াকশন দেখি।
কেমন লাগছে আজকে মুখটা? সেই সুন্দর, নরম নরম হয়েছে, নরম নরম আর পরিষ্কার হয়েছে। থ্যাংক ইউ বল আমাকে। থ্যাংক ইউ রাইডি পুল। এটা আমি নিজেও আমার স্কিনে করেছিলাম আর এত ভালো রেজাল্ট পেয়েছি যেটা বলার মতো নয়। আমি নর্মালি কোনো কিছু ইউজ করি না, আমি মুখে কোনো ক্রিমও মাখি না, কিন্তু এটা করার পরে আমার স্কিন যথেষ্ট ভালো হয়েছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ।